আসসালামু আলাইকুম দর্শক, সাফা বাংলা টিভির আজকের আয়োজনে আপনাদের স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বছর ঘুরে তরুণদের মাঝে সজীব ওয়াজের জয়। ত্রিমুখী সংকটে পড়ে গেছে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক খাত। থাকছে দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে সশরীরে উপস্থিত থাকার আদেশ। আরো থাকছে সাকিবের জন্য বড় দুঃসংবাদ, বিগ ব্যাশে দরজা বন্ধ। সর্বশেষ থাকছে যে কোনো হটকারিতা জবাব দিতে ইরান সম্পূর্ণ প্রস্তুত, ট্রাম্পকে তেহরান। পুরো আলোচনাটি জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সবগুলো ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সমাজের উন্নয়নে ভূমিকা রেখে চলা তরুণদের স্বীকৃতির অন্যতম আয়োজন জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের চতুর্থ আসরে তরুণদের সঙ্গে যুক্ত হলেন প্রধানমন্ত্রীর ছেলে ও তার ICT বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। গত বছরের অক্টোবরে CRI আয়োজিত লেটস টক অনুষ্ঠানে ইউথ ইন পলিটিক্স শিরোনামে এক আয়োজনে যোগ দিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারপারসন সজীব ওয়াজেদ জয়। এর আগেও বিভিন্ন সময়ে রাজনীতি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, যুব উন্নয়ন সহ নানা বিষয়ে আয়োজিত অনুষ্ঠানে তরুণদের সঙ্গে মতবিনিময় অংশ নিয়েছেন সজীব ওয়াজেদ জয়। নানা বৈঠকে, নানা অনুষ্ঠানে রাষ্ট্র পরিচালনায় তরুণেরা তাদের ভাবনার কথা শুনিয়েছিলেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়কে। করোনা ভাইরাস প্রতিরোধে জরুরি কার্যক্রম, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন সম্পর্কিত কার্যক্রম, স্বাস্থ্য শিক্ষা ও সচেতন কার্যক্রম, সামাজিক সাংস্কৃতিক উদ্যোগ ও দুর্যোগ মোকাবেলা ও ঝুঁকি হ্রাস নানা কার্যক্রমে তরুণদের স্বীকৃতি দিতে বছর ঘুরে মঙ্গলবার এসেছিল জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের চতুর্থ আসর। CRI ট্রাস্টিং ও বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল আহমেদ জানান, মুজিব বর্ষ উপলক্ষে এবছর বিশদ পরিসরে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের আয়োজন করা হলে করোনা ভাইরাসের কারণে তা করা যায়নি। পরে ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে এবছরের বিজয়ীদের নাম ঘোষণা করার সিদ্ধান্ত আসে। মঙ্গলবার রাতে জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ড বিজয়ীদের নাম ঘোষণার সময় সজীব ওয়াজেদ জয় বলেন, আমি মার্কিন যুক্তরাষ্ট্রে, আমি মাস মাস থেকে দেশে আসতে পারছি না, এখানে কোভিডের ভয়ঙ্কর পরিস্থিতি। তবে দেশে আসতে না পারলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে তরুণদের জন্য নানা দিক নির্দেশনা দিচ্ছেন সজীব ওয়াজেদ জয়। করোনা ভাইরাসের সামাজিক সংক্রমণ রুখতে তরুণদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বারবার অনুরোধ জানিয়েছেন তিনি। CRI বলছে, সামাজিক নানা খাতে তরুণেরা যখন উদ্যমের সঙ্গে এগিয়ে যাচ্ছে, তখন জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের অনুষ্ঠানে সজীব ওয়াজেদের ভার্চুয়াল উপস্থিতি তরুণদের জন্য বড় অনুপ্রেরণা। তার বক্তব্য তরুণদের সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা। ওদিকে পোশাকের বাজারে আবারও করোনার ধাক্কা, পোশাক রপ্তানি কমে গেছে। রুবানা হক, 300+ কারখানা বন্ধ হয়ে গেছে। রেজন সেলিম, নতুন অর্ডার নেই, আগেরগুলো স্থগিত হচ্ছে। সিদ্দিকুর রহমান, ত্রিমুখী সংকটে পড়ে গেছে দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তৈরি পোশাক খাত। করোনা মহামারীর দ্বিতীয় ধাক্কা দরজায় করোনার্তে নতুন কার্যাদেশ কমে গেছে আশঙ্কাজনকভাবে। পাশাপাশি যেসব কার্যাদেশ আসছে সেগুলো উৎপাদন খরচের চেয়েও কম মূল্য প্রস্তাব করছেন ক্রেতারা। ক্রেতাদের ধরে রাখতে লোকসান দিয়ে কার্যাদেশ নিতে হচ্ছে তৈরি পোশাক কারখানাগুলোকে। এদিকে করোনা ইতিমধ্যে BGMEA ভুক্ত 300+ কারখানা বন্ধ হওয়ায় 71,000-এরও বেশি শ্রমিক বেকার হয়ে পড়েছেন। এছাড়া ছোট আকারে অনেক কারখানা বন্ধ হওয়ার পথে বলে জানা গেছে। করোনার প্রাদুর্ভাবের কারণে মার্চের শেষ সপ্তাহ থেকে পুরো এপ্রিল মাস জুড়ে বাংলাদেশের পোশাক কারখানাগুলো ছিল কার্যত বন্ধ। পণ্য জাহাজীকরণে অনেকটা থমকে ছিল। এই পরিস্থিতিতে এপ্রিল মাসে মাত্র $37 কোটি পোশাক রপ্তানি করা সম্ভব হয়, যা আগের বছরের একই সময়ের তুলনায় 85% কম। তবে ইউরোপের পরিস্থিতি কিছুটা উন্নতি এবং দেশের পোশাক কারখানাগুলো খুলতে শুরু করার পর ধীরে ধীরে ঘুরে দাঁড়াতে শুরু করে এই খাত। গার্মেন্টস খাত নিয়ে একটি গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের 39% তৈরি পোশাক প্রতিষ্ঠান উৎপাদন ব্যয়ের কম মূল্যে কার্যাদেশ গ্রহণ করতে যাচ্ছে। এই হ্রাসকৃত মূল্য চুক্তিকৃত সময় 90 দিনের মধ্যে পাচ্ছে না গার্মেন্টস ব্যবসায়ীরা। মূল্য পরিশোধের 220 দিন পর্যন্ত সময় চাচ্ছেন তৈরি পোশাকের বিদেশি ক্রেতারা। BGMEA সভাপতি রুবানা হক জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে পোশাকের রপ্তানি মূল্য গত বছর একই সময় তুলনায় কমেছে 2.17%, আর কেবল সেপ্টেম্বর মাসে রপ্তানির মূল্য কমেছে আগের বছর সেপ্টেম্বরের তুলনায় 5.23%। জানতে চাইলে পোশাক শিল্প মালিকদের সংগঠন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন BKMEA এর প্রথম সহসভাপতি মোহাম্মদ হাতেম বলেন, সংগঠনের অধিভুক্ত 30-35টি কারখানা বন্ধ হয়ে গেছে, আরো কয়েকটি কারখানা বন্ধ হওয়ার পথে। এতে 30-35,000 শ্রমিক বেকার হয়েছে, ছাঁটাই হয়েছে আরো কয়েক হাজার শ্রমিক। BGMEA এর পরিচালক রেজওয়ান সেলিম বলেন, করোনার ধাক্কায় BGMEA ভুক্ত 300+ কারখানা বন্ধ হয়েছে, এতে 71,000 শ্রমিক বেকার হয়েছে। এছাড়া ছোট আকারে যেসব কারখানা বন্ধের খবর বলা হচ্ছে সে ব্যাপারে BGMEA খ্যাত নয়। করোনা মহামারীর প্রথম ধাক্কার পর তৈরি পোশাকের বাজার খোলার পর আশার আলো দেখা যাচ্ছিল। গত আগস্ট ও সেপ্টেম্বর মাসে রপ্তানিতে প্রবৃদ্ধির খবর এসেছিল পোশাক খাত থেকে, অক্টোবর মাসে এসে সেই ধারায় ছেদ পড়েছে। করোনার দ্বিতীয় ধাক্কার আশঙ্কায় আবার
খাবার তৈরি পোশাকের কার্যাদেশ মারাত্মকভাবে কমে গেছে। পাশাপাশি কম চাহিদার কথা উল্লেখ করে ক্রেতারা তৈরি পোশাকের দাম কমিয়ে দিচ্ছে, এটা খাত সংশ্লিষ্ট আতঙ্কিত করে তুলছে। গার্মেন্টস খাতের উদ্যোক্তারা জানিয়েছে, করোনার দ্বিতীয় ধাক্কার ভয়ে ক্রেতারা কার্যাদেশ দেওয়ার আগে দ্বিতীয়বার ভাবছেন। এর উপর ক্রেতাদের পণ্যের দাম কমিয়ে দেওয়ার প্রস্তাব এই খাতে উদ্যোক্তাদের দ্বিগুণ আতঙ্কিত করে তুলছে। গাজীপুরে একটি পোশাক কারখানা, যেখানে প্রায় 2000 শ্রমিক কাজ করেন, নাম প্রকাশ না করা কারখানার মালিক জানান, কাজের পরিবেশ নিরাপদ করার জন্য এই কারখানায় প্রায় 7 কোটি টাকা খরচ করতে হয়েছে। রানা প্লাজা ধসের পর বিদেশি ক্রেতাদের চাপে পড়ে তিনি এই কাজ করতে বাধ্য হয়েছেন, পাশাপাশি সেটি পুষিয়ে নেবার জন্য উৎপাদন বাড়ানোর জন্য বিনিয়োগ করেছেন। ফলে পোশাক রপ্তানির অর্ডার পাওয়ার জন্য কারখানাগুলোর মধ্যেও চলছে তীব্র প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার বাজারে বাংলাদেশে যদি আরেকটি প্রতিষ্ঠান কম অফার করে, তাহলে বায়াররা ক্রেতারা কেন স্বপ্রণোদিত হয়ে দাম বাড়াতে যাবে? তাই বেতন বোনাস সহ নানা কারণে বিপাকে পড়তে হচ্ছে গার্মেন্টস মালিকদের। এদিকে বড়পুকুরিয়া কয়লাখানির দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আগামী 12 জানুয়ারি। ওই দিন আদালতে খালেদা জিয়াকে সশরীরে উপস্থিত থাকার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার 17 নভেম্বর দুপুরে কেরানীগঞ্জের অস্থায়ী বিশেষ জজ আদালতে বিচারক এএসএম রুল ইমরান এই আদেশ দেন। মঙ্গলবার খালেদা জিয়ার আদালতে উপস্থিত থাকার কথা থাকলেও তিনি হাজির হননি। তার আইনজীবী সময় প্রার্থনা করলে আদালতে এই আদেশ দেন। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখানি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের 158 কোটি 71 লাখ ক্ষতি ও আত্মসাতের অভিযোগে এই মামলা দায়ের করা হয়। ওদিকে জুয়াড়ির প্রস্তাব গোপন করায় ICC কর্তৃক 1 বছরের নিষেধাজ্ঞা শেষে গত মাসেই ফিরছেন সাকিব আল হাসান। এর ফলে যে কোনো পর্যায়ে ক্রিকেটে তিনি এখন মুক্ত। জাতীয় দলের পাশাপাশি বিভিন্ন ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট খেলতেও কোনো বাধা ছিল না তার। তবে অস্ট্রেলিয়ান ঘরোয়া টি-20 আসর বিগ ব্যাশ লিগে BBL সাকিব আল হাসানের দরজা বন্ধ হয়ে গেল। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের কারণে সাকিবের সেখানে খেলার উপর ক্রিকেট অস্ট্রেলিয়ার CA নৈতিক পুলিশ বিভাগ আপত্তি তুলেছে। দুর্নীতির বিষয়ে ICC নিয়ম বিরুদ্ধ আচরণ করায় তার উপর ওই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। কিছুদিন আগে বাংলাদেশ অলরাউন্ডার ব্যাপারে আগ্রহ দেখিয়েছিল বিগ ব্যাশের একটি দল। তবে অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যমগুলো জানায়, CA এর নৈতিক পুলিশ বিভাগের আপত্তি দিয়ে শেষ পর্যন্ত সেটি আর এগোয়নি। যদি কোনো খেলোয়াড় অনৈতিক কর্মকাণ্ডের কারণে শাস্তি পেয়ে থাকেন, তাদের খেলার ব্যাপারে CA এর নৈতিক পুলিশ বিভাগ সাধারণত অনুমতি দেয় না। তাই আগামী 10 ডিসেম্বর থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে সাকিবের খেলার সম্ভাবনা নেই। সাকিব এর আগে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, সবার অনুভূতি জানা সহজ নয়, তারা আমাকে সন্দেহ করতে পারে কিংবা বিশ্বাস করে না, আমি সেটাও অস্বীকার করছি না। এর আগে সাকিব মেলবোর্ন রেনগার্স ও অ্যাডিলেড স্ট্রাইকস এর হয়ে বিগ ব্যাশে খেলেছেন। অপরদিকে ইরান যে কোনো ধরনের হটকারিতা প্রতিহত করতে বা যে কোনো আগ্রাসনের জবাব দিতে নিজের সামরিক শক্তি ব্যবহার করবে বলে হুঁশিয়ারি করে দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিলেন বলে আন্তর্জাতিক গণমাধ্যম খবর প্রকাশিত হওয়ার পর এ হুঁশিয়ারি দিল তেহরান। জাতিসংঘে ইরানি মিশনের মুখপাত্র আলি রেজা মির ইউসুফি গতকাল মঙ্গলবার এই সতর্কবাণী উচ্চারণ করে বলেন, ইরানের পরমাণু কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং পুরোপুরি বেসামরিক কাজে ব্যবহার করার উদ্দেশ্যে এই কর্মসূচি পরিচালিত হচ্ছে। তারপর ইরানের পরমাণু স্থাপনার বিরুদ্ধে যে কোনো হটকারী পদক্ষেপ না হলে তার অনুশোচনা সৃষ্টিকারী জবাব দেওয়া হবে। মার্কিন টিভি চ্যানেল NBC নিউজের এক বক্তব্যের প্রতিক্রিয়া মির ইউসুফি বলেন, ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা সত্ত্বেও ইরান পরমাণু কর্মসূচির শান্তিপূর্ণ প্রকৃতি পরিবর্তন হয়নি। এই বিষয়টি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA-র বেশ কয়েকটি প্রতিবেদনে প্রমাণিত হয়েছে বলে তিনি উল্লেখ করেন। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস সোমবার রাতে দাবি করে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে চেয়েছিল, কিন্তু তার সিনিয়র